নমস্কার, মুসলিম ভাইদের আমার আদাব রইল। তো আজকে চৈত্র মাসের শেষ আর কি, আমাদের বাংলা হিসাবে সংক্রান্তি কয়, সংক্রান্তি। তো আজকে আমাদের এলাকায় এই চৈত্র মাসের সংক্রান্তিতে তো ই খাওয়াই, যে বাইসাতু খাওয়াই। তো আমাদের পূজার মামা অর্থাৎ পূজার মার ভাই আজকে আসার কথা আছে, তো তার জন্য আর কি আমরা বিশেষ কিছু করি নাই, যেহেতু আইফো না বলে মনে করছিলাম, কিন্তু পরে শুনলাম যে না, হাওয়া আসার জন্য রাজি হয়েছে, আইফো যেহেতু চাকরি টাকরি করে সময় পায় না। যাই হোক, আজকে তাহলে নারিকেল নিয়েছি, নারকেলটা ভাঙবো, নারকেল ভেঙে নাড়ু বানাইব। তো এখানে ভাঙ্গি বন্ধুরা, পূজার মামারে কোনো ভিডিওতে দেখানো হয় নাই, আসেই না বাড়িতে আমাকে বেশি। তারপরেও আমরা যদি শ্বশুর বাড়ি যাই হোক, তাও দেখানো হয় না, কারণ হলো তারাও বাড়িতে আসে না, সময় পায় না, চাকরি বাকরি করে, অফিস নিয়ে মানে ব্যস্ত থাকে, আমার সাথে দেখাও হয় না এরকম। আজকে অনুরোধ করা হয়েছে, ঠিক আছে, আজকে দেখতে আসতে আসতেছে। বন্ধ আছে আবার বিশুদ্ধ বাড়ি, আজকে সরকারি হিসেবে বন্ধ পয়লা বৈশাখে, বুঝিনি। তুই এত হাসছো, হাসবো আমি ঠিক নাই মানে, এর আমার কথা নাকি কলকাতায় রয়েছে, এটা কথা নাকি আমি ঠিক নাই মানে, তুমি কথা না দিহি, তুমি কথা কুইয়া যে জুমাইলে কুইয়া কেমনে কুইয়া তুমি, ফুমা খেলা মানে কি নেই ওই লেখে এলিনে গেলা শান্তি জল খেয়ে গেলা। বন্ধুরা, নারকল দুইটা সিলাইলাম, আমার বাড়িতে ভাঙ্গুম, জল যদি খাওয়া যায় খাবো। এমনি তো করি না, ওর মামা আইফো তাই তো আমি খাম না। দমা
খ ােดูดเดียมุรีชัดดักเซ่ชัดละเก মাসি রে বন্ধুরে নমস্কার আমি ভালো আছি ওরা ভালো আছে এই সংক্রান্ত আজকে মাসি চৈত্র মাসের সংক্রান্ত চৈত্র মাসের সংক্রান্ত সংক্রান্তে বেয়ারে খাওয়াই সংক্রান্তি খাইলে বেয়ারে অবারে বইনে রাতে সংক্রান্তির দিন খান লাগে তাই তো আমাকে ওই মামাই ফেনছি পূজার মামা আমারও মামা এইভাবে তাইতে নারকল ভাঙছি দুটা নাড়ু বানামু একটু মিষ্টন রান্ধবো আর আজকাল দেল ভাত খেসারি দেউল আর আম 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 দে দেল ভাত আর উস্তা ভাজি পটল ভাজি আর সরসুরি এ রান্ধতে আসি আজকে নিরামিষ খালি আর সবাই নিরামিষ হ্যাঁ সবাই নিরামিষ খায় এ বুড়া ওরা নিগা না বুড়া রাও করে বেহেরে বেহেরা হে না মগ বেহেরা তাইতে আগে বুড়ে জনে নি গানা বে রা বইনের বাড়ি খাইলে সংক্রান্তির মধ্যে এই বাড়ি শরীর ভালো থাকে তাইতে মেসে খাওয়াই এবার কই তেমনি তাইতে বে রা হে সকে বইনেরাও কয় বে রা হে সকে নিগে মাসি মারা খাও ভাই আছে ভাইগো খাও সংক্রান্তির মধ্যে বেড়েও পারবো বেড়াও পারবো বইনেরাও পারবো দুজনের ভালো তোমরা কই রই দে নাড়ু বানামু দুইটা করি বেশি বন্যারাটা বেয়ে আছে বড় বেয়ে থাকি বিদেশ তার নাম হইল মিঠু মিঠু বড় বেয়ে আবার পাঠিয়ে দিচ্ছি ছোটাই বাইরে যাও তুমি যাও আমি তো যাব না তুমি খেয়ে হাগো বই রক্ষা করে হাগা মন্দা হে বেয়ে যদি আহে তাহলে বেয়ে আবার কলে তো আমি খামানি বেয়ে আই কইছি নাম নাম কইছি তোমরা হাঁস কিনছি হাঁসের বাচ্চা কটা জানি 13টা না তুই যেমন ভাই এসে বসছি সবাই তো দেখতে চাইছেন আমার ভাই রে যেমন ভাই এসে বসছি যাও মামা এসে কথা যাও একবার খাইলে আর একবার খেয়ে মন সময় এক সময় হুটার নামে হুটার নামে
เบ็ดเตะไอ้สิไอ้สิอังโคสิเลี้ยงสุดปุ่นนี่ก็ได้ปุ่นนี่เดี๋ยวมันตุ้มสกายเตะดีวันนี้ใครเตะดีวันนี้ดีดีตุ้มสินี่ก็พากลุ่มมาดีดีดีวันนี้ใครเตะเนี่ยพ่อมากันยี่เกะตลาดกุ้งสิมามาคนซ้ำเป็นยังสิตุ้มสปากันเลยคุ้มสิมามามามาคุ้มสิก็ว่าทำเลยตุ้มสแค่อะไรนะด่านเลยว่าคนตัดสิด่าจะเลยสิมาสิตุ้มด่าจะเลยทำดีเนี่ยที่ตุ้มให้บุกสกสิสกสิเขมรีคอยที่เรียนตุ้มสิด่าจะเลยআপনার সবাই এই বছর তো আসার মানে বলা হয়নি সেভাবে কিন্তু যে আজকে আজকে বললাম আপনারা আমার ভাই হিসেবে আপনারা সবাই আসবেন আমি এইভাবে ভাইসাতে দিব আমার ভাই আসছে আপনারাও ভাই আমার আপনারা সবাই আসবেন তো আমার যে সব কিছু রেডি আমার ভাই প্রদীপটা ঢেকে দিব তারপরে ফুল দুব্বা তিলক তারপরে এখন সাতু দিয়ে দিই এটা সাতু পায়রার সাতু কইতেছি পায়রা তো কিভাবে দেই দেখেন আপনারা আপনারা কিভাবে দেন আর আমরা কিভাবে দেই কি রকম তো হয় না তো দেই যে দেশে যেরকম নিয়ম এইভাবে দেন নাকি সাতুটা দিলাম আগে তো আমার যেভাবে নিয়ম আমরা সেভাবেই দিই এগুলো আমাদের বাড়ির দই শ্যামলি দুগুলি গায়ে বাড়িতে করছিলাম তো অনেক সুন্দর হয়েছে দইটা মানে বানানটা দেখাই নাই হঠাৎ করে তো বানাইছি ভাবি নাই যে আসবো কিন্তু আমরা খাওয়ার জন্য বানাইছিলাম তারপর আসতাম এটা কাজে লাগছে আমার অনেক খুশি একটা বাটি আনো তো বাবা হাত ধরে নিয়ে আর কি তুমি তো আমি তো সবার ছোট আমার দুই বোন তো দেখছেন আপনারা ভাইরা তো দেখেন নাই তো এই যে আসছে অনেকদিনে বড় আমার ভাই
আজকে বাইসা তোর জন্য যে শাড়িটা নিয়ে এসেছে আমার জন্য শাড়িটা যে সাথে শাড়ি পরে সাত দিন লাগে তো আমি পরছি তো ভাবলাম বাইরে ওঠ ভালোকে দেখে দিই আপনার সাথে পরিচয় করে দিই এটা আমার আশীর্বাদ করছে এটা দিয়ে বাইরে দাদা তো আমরা দুই ভাই বোন অনেক পিঠে পিঠে অনেক ভালো সম্পর্ক ছোটবেলা থেকে ঝগড়াও যেমন করি তেমন আদরই হব আমরা দুইজন সবাই আমাদের মানে কি কম এটা ভাষা নেই আমার যেত ভালো লাগছে আজকে আসে তো আপনারাও সবাই আসবেন আর আমার ভাই বোনের সম্পর্ক যেন এইভাবে সারা জীবন ভালো থাকে সবারই যেন ভালো থাকে ভাই বোনের সম্পর্কটা হচ্ছে আলাদা এটার মতো কোনো ভাই বোনের মতো কোনো এটার মানে কোনো তুলনা নেই এইভাবে জানি সারা জীবন থাকে আর সারা জীবন জানি এভাবে আসতে পারে এই আশীর্বাদটা আপনারা করবেন আমার ভাইও জানি এভাবে ভালো থাকি সুস্থ থাকি আর আমরাও জানি ভালো থাকি এভাবে জানি ভাই সাথে দিতে পারি ভাইও জানি আসতে পারে আপনারা সবাই আমার ভাইয়ের জন্য আমার জন্য আশীর্বাদ করবেন মা বহে পূজা বহ মামা নেই বহ হাত মুখ করা নাই বলে ঠিক আছে দাদা আসতে খাই তো খেলো তারপর খাই বলে